আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আগে রাস্তা তারপরে ভোট, গ্রামের রাস্তার বঞ্চনার অভিযোগে তুলেই ফ্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীদের, প্রশ্নের মুখে পঞ্চায়েতের ভূমিকা, গোটা ঘটনায় শাসককে কাঠগড়ায় তুলল বিরোধীরা। রাস্তা নেই, ভোট নেই, আগে রাস্তা তারপরে ভোট, তার কোনো প্রতিশ্রুতির বিশ্বাস করতে নারাজ এলাকাবাসীরা। একজোট হয়ে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। ভোট বয়কটের হুঁশিয়ার চাঁচল শহর থেকে ঢিলছড়া দূরত্ব চাঁচল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগাছিয়া সিহিপুর গ্রাম রাস্তার বেহাল দশায় রাস্তায় নেমে একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করলো একা এলাকার সর্বস্তরের মানুষ। ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের সাপ জানিয়ে দিলেন এলাকাবাসী। প্রশ্নের মুখে পড়েছে পঞ্চায়েতের ভূমিকা। তৃণমূল পরিচালিত মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সিহিপুর মৌগাছি গ্রামে স্বাধীনতার পর থেকে এখানে গ্রামের স্বাভাবিক অস্বাভাবিকের ছোঁয়া পর্যন্ত পায়নি উন্নয়নের। গ্রাম এলাকার অনেক নেতাই বদলেছেন, বদলেছেন নেতাদের চেয়ার, কিন্তু দশকের পর দশক ধরে নৌগাছিয়া গ্রামের রাস্তায় কদামক্তক প্যাচ প্যাচে কাদার ওপর দিয়ে পা ফেলে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। শীত থেকে গ্রীষ্ম, বর্ষা, বছরের পর বছর ঋতু দুর্ভোগের পোয়াতে হচ্ছে গ্রামবাসীদের। বেহাল রাস্তার নয় এলাকায় নেই পানীয় জলের সংকট, বিদ্যুৎ সংকট সহ একাধিক নাগরিক পরিবেশ সেবা থেকে বিচ্ছিন্ন গ্রামের সাধারণ মানুষ। গ্রামের হাল ফেরানোর জন্য একাধিকবার পঞ্চায়েত, ব্লক এবং প্রশাসনের চৌকাঠে পা রেখেছেন গ্রামবাসীরা, কিন্তু গ্রামবাসীদের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, চাঁচল গ্রাম পঞ্চায়েতের রয়েছে তৃণমূল পরিচালিত ভোট, কিন্তু নৌগাছিয়া বুথে সিপিআইএমের পঞ্চায়েত সদস্যকে ভোট দিয়ে জয়ী করানোর কারণেই বঞ্চিত আমরা। এলাকার রাস্তাঘাট বেহাল, রয়েছে পানীয় জলের যথেষ্ট সমস্যা, কিন্তু কোনো কাজই হয় না। তাই আমরা গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছি, এবার পঞ্চায়েত ভোটের আগে ভোট বয়কট করব। গ্রামের কেউ ভোট দিতে যাবে না, আগে ভোট, আগে রাস্তা পরে ভোট। এই চিন্তাধারা নিয়ে বিরোধী দলের পঞ্চায়েত সদস্য থাকা শাসককালী পঞ্চায়েতের কোনো কাজই দিচ্ছে না, বঞ্চিত করে রেখেছে আমাদের, অভিযোগ করেছেন বুথের সিপিআইএমের পঞ্চায়েত সদস্য এনামুল হক। তৃণমূল সদস্যদের অবশ্য তুলনায় তিনি কাজও পান না, পঞ্চায়েতের ভোটের মুখেই নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকায় ঘটনাকে সামনে আসতেই রাজ্য প্রশাসন দল তৃণমূল একসঙ্গে আক্রমণ সানিয়েছে বিরোধীদের। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। আমরা জল কাদা দিয়ে বেয়ে বেয়ে তারপরে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে? সব থেকে প্রবলেম আমাদের না, যে আজকে কোনো বয়স্ক মানুষের যে যদি অসুস্থ হয়ে যায়, কিংবা এই যে বাচ্চারা পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট আছে, ওরা যে এই যে যাবে বর্ষার সময় কিভাবে যাবে? আজকে প্রত্যেক পার্টির লোক, পার্টি বলে না, পঞ্চায়েত, জেলা পরিষদ কিংবা আরও কেউ আসছে, এসে নিয়ে এখানটায় অনেক রকমের বক্তব্য দিয়ে যাচ্ছে, রাস্তার মাপ লিয়ে যাচ্ছে। আজকে আমাদের জ্ঞান, আমার চল্লিশ বছর হয়ে গেল, চল্লিশ বছরের আমি দেখছি এই এই বয়সে যে এরকমই রাস্তা পড়ে আছে, চাঁচলের পাশে একটা এলাকা, অথচ আমাদের দিদির ভাইপো এসে নিয়ে এখানটায় চাঁচলে বলে দিয়ে গেল যে চাঁচলের অলি গলি মানে আমাদের বলে সব বেলে রাস্তা হয়ে গেছে, বাট এখনও কোনো হলো না রাস্তা। কী সমস্যা হচ্ছে এটা দিয়ে যেতে হবে? যাতায়াত ওই বাচ্চাদের সমস্যা, জল হয়ে যাচ্ছে এখানটায়, বাচ্চাদের বয়স্ক লোকের এক একটু জল হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এক একটু জল হয়ে যাবে। এখানটায় বোর্ড বসানো আছে, এক বছর হয়ে গেল, এসেছিল জেলা পরিষদ থেকে আমাদের যে কি নাম আছে এসেছিল, এসে নিয়ে ওই মাপটাপ নিয়ে গেলো, বললো যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত হলো না, কোনো কোনো রকমের যে কিছু করবে সেটাও মানে আসছে না। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা বিক্ষোভ করলাম যে রাস্তা যদি না হয় তো আমরা ভোট ভোট বয়কট করবো, ঠিক আছে? কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাইছি, রাস্তা চাইছি, রাস্তা হয়ে গেলে পরে আমাদের ভোট নিয়ে প্রবলেম নাই, ভোট যাই যেরকম পার্টি যেই পার্টিতে করছে দেবে, ঠিক আছে? কেন যতক্ষণ রাস্তা হয়নি তখন ভোট দিব না, আমরা কাপড় ধরে ধরে পার হবে নদী তবে ভোট দিব, ভোট দিব না। বর্ষাকালে কি অবস্থা রাস্তার? রাস্তা খুবই খারাপ, আমরা এই কাপড় ভিজে ভিজে সারি ই করে মেয়ে মানুষ হয়ে যাবো, কেমনি করে যাবো? বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, একটা বয়স্ক লোক যেতে পারছে না, আচ্ছার খায় পড়ছে, আমরা ভোট দিব না, যখন ভোট আগে রাস্তা হবে ভোট দিব। সবাইকে নিয়ে কাজ করেছে, সকল সদস্যকে নিয়ে, এবং কাজের দিক দিয়ে কাউকে বঞ্চিত করেনি। তার পরবর্তী কথা হচ্ছে রাস্তার যেটা প্লে কার্ড, তো রাস্তার সঠিক জায়গাতে যদি ওনারা জানাতো, আমাদের এখানে রেসপেক্টিভ ব্লকের বিডিও সাহেব আছেন,
ঠিক আছে, আমরা জেলা পরিষদের মেম্বাররা আছি, যদি জানাতো তাহলে আশা করি যে রাস্তার সমাধানটা হতো, হয়তো কোনো গ্যাপিং হয়েছে। এবং আমি দেখছি আজকে, আমি এখানে জানছি ব্যাপারটা, যদি সেরকম ভাইটালি থাকে আমরা যাব গিয়ে দেখে সেটাকে কী করে করা যায় সে তার ব্যবস্থা আমরা করবো। হ্যাঁ, বিরোধীর তো বিরোধীদের কাজই হচ্ছে মানে শাসক দলকে বদনাম করা বা এই করা, তো ওনারা যদি সঠিকভাবে কোঅপারেশন করেন যে ডেভেলপমেন্টের জন্য, তাহলে আশা করছি জিনিসটা আরও ভালো হবে। আমি বিরোধী বন্ধুদের কাছে মানে আবেদন জানাবো যে এইসব মানে বিরোধিতামূলক কথা না বলে সমস্যাগুলো সঠিক জায়গাতে তুলে ধরুক, তাহলে অবশ্যই সেটা আমরা দেখার চেষ্টা করবো এবং করবো। কাজ তো আমাদেরই করতে হবে, যারা রানিং সরকারের যারা কাজ করছে তারাই কাজটা করবে, কিন্তু সেই কোঅপারেশনটা আমরা চাইছি ওনাদের কাছে। বিরোধীমূলক কথা বলা আর মানে বিভ্রান্তি, চাঁচলের লাগোয়া কিন্তু সিহিপুর, কিন্তু সিহিপুরের সেইভাবে যে নগাছিয়া যে গ্রাম সেখানে সত্যি সিপিএমের মেম্বার থাকাকালীন কোনো উন্নয়ন হয়নি, কারণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সত্যি সত্যি সেখানে কোনো কাজকর্ম দেয়নি। বিগত দিনে বহুবার, যদিও চাঁচলের লাগোয়া গ্রাম যেখানে চাঁচলে লাইট জ্বলে, কিন্তু সিহিপুর ওই নগাছিয়াতে লাইট জ্বলে না। চাঁচলের রাস্তাঘাট ঠিক আছে, পাশাপাশি মেন রোডের উপর যে গ্রাম, অথচ সেখানে ডেভেলপমেন্ট কিছু হয়নি। দিনের পর দিন যারা চাঁচল পঞ্চায়েতে বসে, যারা এই পঞ্চায়েত পরিচালনা করেছে, তারা প্রতিনিয়ত ধোকা দিয়েছে, সেই গ্রামকে অবহেলিত করেছে। দিনের পর দিন ওই গ্রাম যেহেতু সিপিএম ওখান থেকে যেতে বরাবরই তারা যেতে, সেই জায়গার জন্য আজকে সেখানে ডেভেলপমেন্ট হয়নি। তৃণমূলের এটা এটা ক্যারেক্টার হয়ে গেছে যে যেখানে এখানে জিতে, সেহেতু বিরোধী আমরা 8টা 10টা রাস্তা নিষ্ক্রিয় করে, প্রত্যেক মেম্বার চায় যে আমরা নিজের এলাকায় ভালো কাজ হোক, কিন্তু যেহেতু আমরা বিরোধী, আমার হচ্ছে 10টা স্কিমের কাজ, আমাদের হচ্ছে 2টো দিচ্ছে, কোনো মেম্বার চায় না যে আমার এলাকায় কাজ না হোক। যেহেতু আমরা বিরোধী সেহেতু আমরা আমাদেরকে কাজ দেয় না, দেয় 10টার মধ্যে 2টো যে প্রত্যেকটা দেখবেন স্কিম দেওয়া আছে, কম্পিউটার লোড করা আছে পঞ্চায়েতে, আমাদেরকে 2টো 3টোর কাজ দেয়। যেহেতু আমি সিপিএমের পঞ্চায়েত মেম্বার, হ্যাঁ, সেহেতু আমাদেরকে তৃণমূলের পঞ্চায়েত আমাদেরকে এসে কাজ দিচ্ছে না। কোন পঞ্চায়েত? চাঁচল পঞ্চায়েত। এই পাড়াটা হচ্ছে আমাদের সিপিএম বুথ, সিপিএম বুথ বলে সিপিএম ওপর রাগ করে তৃণমূলের লোকরা রাস্তা করছে না। কারণ হচ্ছে প্রধান যে আছে তৃণমূলের, সে তো নিজে খেতেই ব্যস্ত, কাজ আর কী করবে গ্রামের। আমাদের হাড়িপাড়াতে আলো নাই, ড্রেন নাই, জল নাই, রাস্তা নাই, মানুষ যে হাঁটে দেখলে অবাক হয়ে যাবে, মনে হচ্ছে ধান গেড়ে দেন। তাতে এত এত কম নেতারা আসছে, দেখে দেখে চলে যাচ্ছে, কারো কোনো ভুলক্ষেপ নাই, বসিয়ে দিয়েছে, ই পিলার বসিয়ে দিয়েছে, আজ হবে কাল হবে এই করে 3 বছর কাটাচ্ছে। আমরা বোর্ড দেখলাম, হ্যাঁ, ওই বোর্ড গাড়াই থাকবে, ওরা তো খেতেই ব্যস্ত, রাস্তা কি করবে। তো তাহলে কি কাজ হয়নি? না, কোন কাজ হয়েছে? বোর্ড লাগানো হলো, কিন্তু বোর্ড লাগানো। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।